মালদা জেলা পরিষদের তরফ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলাশাসক রাজশ্রী মিত্র মহাশয়কে শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী জেলাশাসক কৌশিক ভট্টাচার্য মহাশয়কে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হলো মালদা জেলা পরিষদ ভবন সভাকক্ষে। মালদা জেলা পরিষদের তরফ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলাশাসক রাজশ্রী মিত্র মহাশয়কে শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী জেলাশাসক শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয় কর্তব্যরত অবস্থায় মালদার সরকারি প্রকল্পের কাজ অত্যন্ত ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে সার্বিক উন্নয়ন করায় তাকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মালদা জেলা পরিষদের ভবন সভাকক্ষে। দুই জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, সহ সভাধিপতি চন্দনা সরকার সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও আধিকারিকেরা। মালদা না থাকি উত্তরবঙ্গ শুরু হতো না, এটা ঘটনা মালদা থেকেই শুরু হয়। যেটুকু আমার মনে হয়েছে যে প্রাথমিক ভাবে এটা একটা রুরাল ডিস্ট্রিক্ট এবং সেক্ষেত্রে অবশ্যই জেলা পরিষদের একটা অত্যন্ত বড় ভূমিকা থাকে। আমার প্রচেষ্টা হবে যে কদিন আছি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব, আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করব, আশা করি কিছু ভালো করতে পারবো। বেশিরভাগ ভালোটা কিন্তু স্যার করে দিয়ে গেছি আজকে, যেটা বুঝতে পারলাম। তো মানে আমি সেই জন্য সকালবেলা জিজ্ঞেস করছিলাম কিছু বাকি আছে, মোটামুটি তো সবই হয়ে গেছে। জেলা শাসক রয়েছে, এডিএম সাহেব রয়েছেন, সরকারি সভাধিপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা রয়েছেন, মেম্বার যারা আছেন জেলা পরিষদে তারা আছেন, আমাদের কর্মচারীরা সবাই রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিআইএ থেকে শুরু করে সব আধিকারিকরা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার টেনিয়র মালদা জেলায় যে আড়াই বছরের প্রায় টেনিয়র, আমি যখন জয়েন করলাম তখন এই জেলা পরিষদের যে পূর্বতন বোর্ড তারা শেষের কিছুদিন ছিল, সেই সময়তে তাদের সঙ্গে সেই সময় আমাদের যে বর্তমান মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু ম্যাডাম তিনি সভাধিপতি ছিলেন, আমাদের গৌরবাবু বর্তমান সভাধিপতি সে সময় সরকারি সভাধিপতি ছিলেন, একজন কর্মাধ্যক্ষ আগেও ছিলেন, আমাদের দুর্গেশবাবু ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ, তাদের সঙ্গে সে সময় জেলা পরিষদটাকে একটা শক্তপোক্ত জায়গায় দাঁড় করানোটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল আমাদের। পরিষদের পক্ষ থেকে কি করা আজকে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে? আমাদের যে ডিএম সাহেব ছিলেন কৌশিক ভট্টাচার্য মহাশয়, কাজের মানুষ কাছের লোক, আমাদের সমকালের একটা পরিবারের মতো হয়েছিল, কর্মসূত্রে যেহেতু ট্রান্সফারেবল হয় আজকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে আগে। তার সাথে সাথে আর একটা জিনিস আমাদের সৌভাগ্য যে আমরা নতুন ডিএম সাহেবকেও ওয়েলকাম জানাতে পেরেছি, রাজশ্রী মিত্র মহাশয়কে, এবং আমরা আজকে আমাদের একটা কাজের মাধ্যমে উনি আমাদের পরিবারের লোক হয়ে গেছিলেন, মানে আমাদের জেলা পরিষদের, তার সাথে সার্বিক উন্নয়নেও মালদার যথেষ্ট ভূমিকা আছে ওনাদের, এবং আমরা জনপ্রতিনিধিরা এবং অফিসাররা মিলে যে কাজ করতে শিখেছি তিনি সেটা শিখিয়েছেন আমাদেরকে, এবং ভালো সার্বিক উন্নয়ন করতে পেরেছি। নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. Himalayan Optics,
आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।